রাখো, মেলে আসুক। তোমার আদরের দুলারিকে ডাকো, আদর করে ডাকো, না ডাকলে তো আসবে না। মেলে মেলে আয় মা, ক্ষুধায় আমার পেট চোচো করছে, তুই না আসলে তো খেতে পাচ্ছি না, আয় মা। বাবা আমি এসে গেছি। বাবা বস, এবার দাও, নাও, এই নাও, তুমি ডিম বয়েলটা খাওয়া। আচ্ছা দাও। আমিও বয়েলটাই খাই, আর তুমি এটা নাও। কয়দিন পরেই শুটিং এ রওনা হতে হবে, কিন্তু প্রোডাকশন ম্যানেজার কি করছে কিছুই বুঝতে পারছি না। বাবা তোমার এবারের ছবির নাম কি? জলদস্যু। জলদস্যু? তাহলে তো সমুদ্রে জাহাজ নিয়ে শুটিং এ যাবে, তাই না? হ্যাঁ। বাবা তোমাদের সাথে আমিও যাব। বলিস কি, শুটিং এ গিয়ে আমাদের সাথে সমুদ্রের মধ্যে এতদিন থাকতে পারবি? কেন পারবো না, জাহাজে ঘুরে ঘুরে সমুদ্রে শুটিং, এ তো দারুণ এক অ্যাডভেঞ্চার। আমি যাবই, বলো আমাকে নিয়ে যাবে? বেশ, তুই যখন এত করে বলছিস, নিয়ে তো যেতেই হবে। থ্যাংক ইউ পাপা। ও হ্যাঁ, তোমরা কবে রওনা হচ্ছো? এই তো আগামী সপ্তাহে। ভেরি গুড। বাই দ্য ওয়ে, তোমার এই ছবির নায়ক নায়িকা কে? নায়ক রকি আর নায়িকা স্যার। স্যার গো, স্যার আসেনি খবর? স্যার হাই হাই রে, মূর্তি রে মূর্তি। স্যার আমার জুতা। কি হয়েছে স্যার? আমাগো নায়িকা এই ছবি তার সাইনিং মানি ফেরত দিয়ে দিছে এবং আপনার কাছে ক্ষমা চাইছে। বলিস কি, কেন করবে না? উনি বলছেন সমুদ্রের মধ্যে দুই মাস থেকে শুটিং করতে পারবো না। এত টাকা ইনভেস্ট করে সবকিছু রেডি করেছি, আর এখন নায়িকা বলছে শুটিং করবে না। বাবা এত ভাবছো কেন, অন্য নায়িকা নিয়ে নাও। আরে মা, চাইলেই যদি নায়িকাদের শিডিউল পাওয়া যেত তাহলে তো কোনো কথাই ছিল না। ভেবেছিলাম এবার একটা ভালো ছবি বানাবো, কিন্তু এই মেয়েটার জন্য সব মাটি হয়ে গেল। স্যার আমারে যদি দমক না দেন তাইলে একটা বিকল্প পরামর্শ দিতে পারি। কোনো পরামর্শে আর কোনো কাজে আসবে না। বাবা উনি কি বলতে চায় শুনুই না, বলুন, আপনি কি বলতে চান বলুন। নতুন নায়িকা নিয়ে ছবিটা বানাইলে কেমন হয়? নতুন নায়িকা? হ্যাঁ, নতুন নায়িকা কি গাছের ফল? এত তাড়াতাড়ি পাবো কোথায়? আপনি খালি হুকুম করেন, নতুন নায়িকা নেবেন কিনা। মনের মতো পেলে নিশ্চয়ই নেব। তাইলে মনে করেন নায়িকা রেডি আছে? রেডি আছে? হ্যাঁ। তুই দেখেছিস? হ্যাঁ। আপনার ঘরের মেয়ে মিলি। মিলি? আমি? হ্যাঁ তুমি, তুমি। তুমি যদি অভিনয় করো বাংলাদেশের কোন নায়িকা তোমার সামনে পত্তাই পাইবো না। কি ঠিক করছি না স্যার? আপনি এতদিন মিলির শুধু ঘরের মেয়ে হিসাবে দেখছেন, এইবার ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখে। কিরে মা, পারবি তুই? আরে পারবো, তোমার মতো পরিচালকের মেয়ে হয়ে অভিনয় করতে পারবো না এ কথা ভাবছি না, কিন্তু দর্শক যদি আমাকে গ্রহণ না করে? আরে করব করব, একশোবার করব। তুমি কার মায়া জানো? এই দেশের বিখ্যাত পরিচালক কাজী হায়াতের মায়া।
অনেক গরু ছাগল রাইনা ক্যামেরার সামনে মানুষ বানায় ছাড়ছে, আর তুমি তো তার মাইয়া, আর তোমার রক্তে তো অভিনয় আছে, ঠিক কইছি না তা? চল তাহলে লেগে পড়ি, চলে লেগে পড়ি। আরে ঠিক আছে, চললে ঠান্ডি হাওয়া চম চম, মিশন শুরু হয়ে গেল স্যার, আর দেরি করা যায় না, আমি হিরুর কাছে যাই। হাই হাইরি, কি এতে কি করে, কি আনন্দ ঘরে ঘরে। বাবা, রকি আমার সাথে অভিনয় করবে? অবশ্যই করবে। কি বললেন? বিনার পরিবর্তে পরিচালক সাহেব তার মেয়েকে নায়িকা বানাবেন? আপনি আমাকে পরিচালক সাহেবের মেয়ে দেখেন নাই? না তো। জীবন একটা বড় ভুল করছেন, দেখেন। হ্যালো, কে মিলি? হ্যাঁ শোনো, আমাদের ছবির নায়ক রকির সাথে কথা বলো। হ্যাঁ, মিস্টার রকি। হ্যালো হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন, কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আমি তো এত কিছু বুঝি না, আর ছবির জগতে কারোর সাথে মিশিও না। আসুন না, আজ সন্ধ্যায় আমাদের বাসায় এক কাপ চা পান করে যাবেন। কিন্তু প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, আসবো। খালেক ভাই, মিলি সন্ধ্যায় চায়ের দাওয়াত দিয়েছে। বাহ, এই আপনার তো এই শিফটে শুটিং চলতেছে, তাইলে সন্ধ্যায় আপনার মিলির বাসায় নিয়ে যাবো, আপনি রেডি হয়ে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। অনুরূপ, তাড়াতাড়ি আমার মেকআপ চেক কর, একদম ফ্রেশ করে দিবি। আসে মিলি, মিলি। আরে যদি ধমক না দাও তাহলে একটা কথা বলি, ইনি হলেন তোমার হিরো। ওয়েলকাম টু মাই হাউস। থ্যাংক ইউ। কৈতরের জোড়া মিলি, আমার অনেক কাজ, আমি যাই, তোমরা কথা বলো। আসেন। ওকে প্লিজ বসুন। আচ্ছা ঠিক আছে। আপনাকে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি, আমার মতো একটা নতুন মেয়ের সাথে কাজ করতে চেয়েছেন বলে। কিন্তু প্রথমে তো একটা মিস্টেক করে ফেলেছো। মিস্টেক? হ্যাঁ, নায়িকা যদি নায়কের সাথে আপনি আপনি করে কথা বলে তাহলে অভিনয় হবে কি করে? শোনো, আজ থেকে আমাকে বন্ধু মনে করে কথা বলতে হবে, ওসব আপনি আপনি চলবে না। ওকে শোনো, আমি কিন্তু কিছুই বুঝি না, সব শিখিয়ে দিতে হবে। অফ কোর্স। রকি, কি খবর? জি বাবা, আমি ওকে চায়ের দাওয়াত করে নিচ্ছি। ভালো, খুব ভালো, বসো বসো। জি রকি, তুমি দেখে নিও, আমার মেলি বা খুব ভালো করবে। স্যার, আমরা তাহলে নির্ধারিত সময়ে রওনা হচ্ছি? অফকোর্স, এই একটা শিপ ভাড়া করেছি। শেষ পর্যন্ত মেয়েকে ছবির জগতে নিয়ে গেলে? তাতে কি হয়েছে তুমি দেখে নিও, তোমার মেয়ে একদিন এদেশের ফিল্মের সেরা নায়িকা হবে। মা, আমার জন্য দোয়া করো, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক মা। তা তোমরা কবে রওনা হবে? পরশু। যতদূর চোখ যায় ততদূর দৃষ্টি, ততদূর চোখ যায় ততদূর দৃষ্টি। There's something about your soul that makes me lose it. Yeah. Yahoo! Yeah! Hey! Yeah.
ওরে মন ছুটে চলে যাই হারিয়ে অচিন অজানা। ওরে নীল সাগরে ভেসে ভেসে খুশির মোহনায়, ওরে মন ছুটে চলে যাই হারিয়ে অচিন অজানা। ও বন্ধু রে রাঙাবো এ মন শুধু সুখের ছোঁয়ায়, গানে গানে ভেসে যাব সুরের দরিয়ায়, ওরে মন ছুটে চলে যায় হারিয়ে অচিন অজানায়, ওরে নীল সাগরে ভেসে ভেসে খুশির মোহনায়। Something about your soul that makes me lose it. ভালো লাগে সব যে বুকের ভেতর থেকে জেগে উঠে কবি যে গাং চিল খেলা করে গায়ে মেখে রোদ থেকে থেকে দেখে ওঠে বাতাসে ছড়াতে সুর রং রূপ আলো সব ভালো লাগে ভালো। সাগরে ভেসে ভেসে খুশির মোহনায়। Yeah, yeah. ওঠে মন অনাবিল সুখের বানে প্রাণে ওঠে আলোড়ন, নিচেতে সমুদ্র উপরে আকাশ নীল কালো কালো পাখি যেন আকাশের গালে দিল, সাগরের এত রূপ এত গভীরতা শেষ যে হবে না তো যত বলে কথা, ছোট ছোট বাতাস কেটে বয়ে চলে ও জানে চারিদিকে জল রাশি আমাকে কাছে ডাকে একনি সারায়, ওরে মন ছুটে চলে যায় হারিয়ে অচিন অজানায়, ওরে নীল সাগরে ভেসে ভেসে খুশির মোহনায়। গানে গানে ভেসে যাব সুরের দরিয়ায়, ওরে মন ছুটে চলে যাই হারিয়ে অচিন অজানায়, ওরে নীল সাগরে ভেসে ভেসে খুশির মোহনায়, ওরে মন ছুটে চলে যাই হারিয়ে অচিন অজানায়, ওরে নীল সাগরে ভেসে ভেসে খুশির মোহনায়। জলদস্যুরা জাহাজ আক্রমণ করবে এবং নায়িকাকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, তাতে গল্পটা পড়েই বুঝেছি। তাহলে এক কাজ করো,
তোমরা দুজন মেকআপ রুমে চলে যাও, মেকআপ নিয়ে রেডি হও, যাও যাও যাও। ঠিক আছে, চলো মিলি। খালেক, জি স্যার। ড্রেসম্যান কোথায়? ড্রেসম্যান ড্রেস ইস্তারি করে রেডি করতেছে। তাহলে ওকে গিয়ে বলো হিরোকে জলদস্যু সর্দারের পোশাক পরিয়ে দিতে, আর মিলিকে রাজকুমারীর পোশাক পরিয়ে দিতে। ওকে স্যার, ওকে। দেপল, জি, তুমি অন্য সব কিছু রেডি করো। জি, আচ্ছা। জাকের, জি স্যার। সন্ধ্যার পর শুটিং শুরু করব, তুমি ক্যামেরা এবং লাইট নিয়ে স্পটে রেডি হয়ে যাও। জি স্যার। স্যার, দুজনকেই ড্রেস পরিয়েছি। আসুন স্যার। খালেক, একটা পান নিয়ে আস। না, বেশি পান খাওয়া একদম নিষেধ। আমি যা কই হেটে হনেন। হ্যাঁ বল স্যার। রকি স্যারের দেখা মনে হইতেছে সত্যিকার অর্থে একজন জলদস্যু সর্দার, আর মিলিরে দেখে মনে হইতেছে সত্যিকার অর্থে একজন রাজকুমারী। হ্যাঁ, আমারে তো তখন খুব ধমকাইছিলে। অহন জুটিটারে কেমন মনে হয়? কেমন লাগতেছে? রাজ্জাক সাবানা ফেললা 100%। আমি জানতাম। রকি, তোমরা দুজন উপরে যাও, আমি জাহাজের ক্যাপ্টেন থেকে জেনে আসি আজকের ওয়েদারটা কেমন যাবে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। ক্যাপ্টেন, কি দেখছেন? আয়াত ভাই, আজ শুটিং করতে পারবেন না। কেন? এই মাত্র রেডিওতে একটা দুঃসংবাদ পেলাম। দুঃসংবাদ? জি, 10 নম্বর সিগন্যাল। 10 নম্বর সিগন্যাল? হ্যাঁ, সমুদ্রে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এই, আপনি সবাইকে নিয়ে ভিতরে চলে যান। ঠিক আছে, ঠিক আছে। আসুন। একটি বিশেষ ঘোষণা, আজ সমুদ্রে হঠাৎ একটি নিম্নচাপ দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে সমুদ্রে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যেতে পারে, তাই সমুদ্রের সকল লঞ্চ নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। রহিমা, আম্মা, আমি কি শুনলাম? আল্লাহ, তুমি ওদের রক্ষা করো, ওরা সমুদ্রে হয়তো সংবাদও পায়নি। ক্যাপ্টেন, কি অবস্থা? পরিস্থিতি খুবই খারাপ। ভাই পেও না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বিচার করতে।
ঝড় থেমে গেছে, কিন্তু আল্লাহ জানে সমুদ্রে ওদের কি অবস্থা। ভাই ঝড় থেমে গেছে, চলুন নিচে গিয়ে দেখি ওদের কি অবস্থা। চলুন মিস্টার জন। স্যার টেক দিস হুইল। ওকে স্যার। রকি ভাই, ক্যামেরাম্যান সাহেব, আমার মনে হয় জ্বর থামছে, চলেন সবাই আমরা উপরে গিয়ে দেখি। আরে এইটা মরছে না বাঁচছে, এই শালা। আরে বাবারে, আল্লাহ আমার বিচার করবো না, এই দোয়া করছিলি, আজকে আমি তোর বিচার করবো সমুদ্রে ফেলে। ঝড় চলে গেছে, কিন্তু বাতাসের বেগে জাহাজ কোথায় এসেছে কিছুই বলতে পারছি না। এ আমরা কোথায় এসে পড়লাম কিছুই তো বুঝতে পারছি না। সমস্ত রাত ঝড় বয়ে গেছে, 10-12 ঘন্টা জাহাজ কোথায় এসে থেকেছে বলতে পারছি না। এটা তো একটা জনমানবহীন দ্বীপ মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন। হ্যাঁ চলুন। ক্যাপ্টেন সাহেব, এই আমরা ওই পাহাড়ের সিবাই না গিয়ে ফিরে গেল না কি করে যাব? আমরা কোথায় এসে পড়ছি বুঝতে পারছি না। ওখানে গিয়ে দেখি মানুষের বসবাস থাকলে বুঝতে পারবো আমরা এখন কোথায়। আমার কিন্তু ডর করতেছে, আমি বিয়া করি নাই স্যার। আরে ভয়ের কিছু নেই, আমরা আছি না, ক্যাপ্টেন আছে। ঠিক আছে ক্যাপ্টেন, চলুন। হ্যাঁ, ওখানে হিংস্র জীব জানোয়ার থাকতে পারে, আর্মস নিয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ তাই করুন। মানুষ আছে কিনা, আপনারা সবাই এখানেই থাকুন, আমরা দুজন ভিতরে গিয়ে দেখে আসি। চলুন। হাতে অনেক ময়লা লেগে গেছে, ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো। কি হলো, চাটা খাওয়াবেন না? আরে ভালো কথা মনে করাইছেন তো, তোর লেগে তো অপমান হইলাম, তোর লেগে তো অপমান হইলাম। এগুলি গলায় ঝুলাই রাখছিস কি লেগা? নমুনা ধানের লেগা, নমুনা ধানের লেগা। তোর কনভেন্স কাটা, কনভেন্স কাটা। কথা কবি না, কথা কবি না। ওস্তাদ আমার কনভেন্স কাটেন না, আমি অক করি চা বানাই আনতেছি, দেরি করতেছ। ওই দাও। আরে আরে মারছেন কেন? আরে জানেন না তো, মেজাজ ভাই কই, পানি ভাই কই।
খরগোশ, কি সুন্দর! আরে কোথায় যাচ্ছ মিলি? মিলি, মিলি দাঁড়াও। কই, কাউকে তো দেখছি না। মিলি, মিলি আমার কথা শোনো, দাঁড়াও দাঁড়াও মিলি দাঁড়াও। মিলি কোথায় গেল খরগোশটা? মিলি, খরগোশের পেছনে ছুটতে ছুটতে আমরা গহীন জঙ্গলে চলে এসেছি, চলো ফিরে যাই। কি সুন্দর খরগোশটা, ধরতে পারলাম না। আরে জঙ্গলে যখন আমরা এসে পড়েছি, শুধু খরগোশ কেন, সিংহ পর্যন্ত ধরতে পারবো। এখন চলো চলো, একটু খুঁজে যাই না। এসো ওহো, এসো। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবুও ভালো করে দেখতে হবে। না, এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না, এটা জনমানবহীন জঙ্গল, চলুন ফিরে যাক। তুম্বা তুম্বা দুলকি মান্তা কারুন্তা কারুন্তা। কাম ব্যাক, ক্যাপ্টেন, ব্যাপারটা ভয়াবহ। মিলি, তুমি খরগোশের পেছনে ছুটে যতদূর গিয়েছিলে তার চেয়ে অনেক বেশি ব্যাক করেছি, কিন্তু সমুদ্র তীর তো দেখছি না। আমরা বোধহয় ভুল পথে চলে এসেছি। জঙ্গল থেকে ডাব আর কলা নিয়ে আইছি, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। কেন? এই দ্বীপে জঙ্গলিরা থাকে। কি জঙ্গলি? আরে বাপের কেন জীবনটা আগে চাইতে দিয়ে। হ্যাঁ জঙ্গলি, এই দ্বীপে অসভ্য জঙ্গলি বাস করে,
এবং ওরা আমাদেরকে আক্রমণ করেছিল। চলুন এখান থেকে চলে যেতে হবে, চলুন। দাঁড়ান, রকি আর মিলি কোথায়? সার্গো, আপনারা জঙ্গলের ভিতরে যাওয়ার পর থেকে দেই না। বলো কি? আরে আমি ঠিকই কইতেছি স্যার, এ কন্যাকে কন্যাকে ক্যাপ্টেন, আপনি ওদেরকে নিয়ে খেলে থাকুন, আমি যাই। দাঁড়ান, আপনি একা ওদের খুঁজতে যাবেন? চলুন আমিও যাচ্ছি, চলুন। আমরা এক লয়ে গেলাম, বহরাম গুপাই গুপাই কে আল্লাহ আল্লাহ। সাবধানে এসো, দাও হাত দাও। রকি দেখো। হ্যাঁ তাই তো, এত কোনো বড় জন্তু জানোয়ারের পায়ের ছাপ? এত বড় পায়ের ছাপ তো দেখিনি, এ তো হাতির পায়ের ছাপের চেয়ে অন্তত 20 গুণ বড় মনে হচ্ছে। চলো আমরা এখান থেকে আরো ভেতরে যাই, চলো। মিলি, মিলি, ওয়াও, কি সুন্দর ঝর্ণা দেখো, সুন্দর না? হ্যাঁ। মিলি, হ্যাঁ তুমি বসো, আর আমি দেখে আসি জঙ্গলিরা আছে কিনা। মিলি, জঙ্গলিরা তো বসে দিব্যি আরাম করছে, তাই ওরা যতক্ষণ না যায় ততক্ষণ আমাদের এখানেই বসে থাকতে হবে। কি করা যাবে বলো? শুটিং করতে এসে এমন বিপদে পড়ে যাব আমি ভাবতেই পারিনি। আমার কিন্তু খারাপ লাগছে না। খারাপ লাগছে না? না, কারণ এই দিনটি আমার জীবনে স্মরণীয় দিন হয়ে থাকবে। সত্যি, সিনেমার গল্পের শুটিং করতে এসে আমরা নিজেরাই একটা সিনেমার গল্প হয়ে গেলাম, এবং আমাদের এই ঘটনা সবাইকে গিয়ে বলবো, আর সবাই অবাক হয়ে শুনবে। হ্যাঁ তা তো শুনবেই, যদি তুমি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারো তাহলে। মিলি, মিলি, হায়দ ভাই, আর ভিতরে যাওয়া যাবে না, চলুন, এতক্ষণে ওরা হয়তো ফিরে এসেছে, চলুন চলুন। কি হচ্ছে? আমিও দেবো। মিলি, যেভাবে হোক রাতের বেলা আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে। দিনের বেলায় তো দেখে যেতে পারি না, রাতে কিভাবে যাব? কিভাবে যাব তা আমিও জানি না, তবে যেতে আমাদের হবেই। ওদিকে ওরা নিশ্চয়ই আমাদের জন্য ভাবছে। কি বললে? ওরা ফিরে আসেনি? না স্যার। গেল কোথায়? চারিদিকে অসভ্য জঙ্গলি, সন্ধ্যা হয়ে আসছে, আকাশের অবস্থাও ভালো না, আবার হয়তো ঝড় আসবে। রাতটা বোধহয় এখানে কাটাতে হবে। এখানে? হ্যাঁ,
দেখছো না বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে? ঝড় আসতে পারে। রকি আমার ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও। কিন্তু ঘুমাবো কোথায়? মাটিতে শুয়ে পড়ো। মাটিতে? হ্যাঁ। তুমি এখানে বসো। আমি বসলে তোমার ঘুম হবে? হ্যাঁ হবে, বসো। আচ্ছা। ভয় পেও না, ওটা নিরীহ প্রাণী। দেখো দেখো খাচ্ছে। দেখেছো আমাকে ভেঙাচ্ছে? তাতে কি হয়েছে? তুমি ঘুমাও।
গাছপাকা কলা নিয়ে এলাম খেয়ে দেখো ভীষণ মজা পাবে আমাকে একা ফেলে গিয়েছিলে কেন তুমি ঘুমিয়েছিলে তাই যদি জঙ্গলিরা ধরে নিয়ে যেত এখানে বসি জানো আজ আমি ঘুমে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি দেখেছো? তোমাকে নিয়ে বনে বনে গান গিয়ে বেড়াচ্ছি। তাই নাকি? তাহলে এখন একটা গাও। গাবো? হ্যাঁ গাবো। গাও। Oh!
ধারণা কর্ম কিংকং কিংকং মিলি রকির গলা মনে হচ্ছে না? এই তো রকি। স্যার কি ব্যাপার রকি, তুই একা মিলি কোথায়? জঙ্গলিরা ধরে নিয়ে গেছে স্যার। কি বললে, জঙ্গলিরা ধরে নিয়ে গেছে? হ্যাঁ স্যার। তাহলে তো যেভাবেই হোক ওকে উদ্ধার করতে হবে, আমাদেরকে খুঁজে দেখতে হবে, কারণ ওই জঙ্গলিরা ভীষণ হিংস্র, যা কিছু করার সাবধানে করতে হবে। মিলিকে কোন দিকে নিয়ে গেছে? ভাই কোথাও তো দেখতে পাচ্ছি না। আল্লাহই জানে জানোয়ারটা মিলিকে মেরেই ফেলেছে কিনা। এ আল্লাহ তুমি ওকে রক্ষা করো। মায়ের ছাপ, নিশ্চয়ই ওই জানোয়ারটা মিলিকে এদিকে নিয়ে গেছে। প্রাণে মারবে না এখন, কি করি? হ্যাঁ
ওর সাথে বন্ধুত্ব করে সুযোগ বুঝে এখান থেকে পালাতে হবে। বন্ধু, তুমি এখানে আমাকে নিয়ে এসেছো কেন? বুঝতে পারছো না তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? বন্ধু, তোমার এত বড় শরীর, তুমি কি খাও? কি? হ্যাঁ, কি খাও? আমাকে এখানে রেখে গেল কোথায়? পায়ের ছাপ তো দেখা যাচ্ছে না, নিশ্চয়ই ওই জানোয়ারটা আশেপাশে কোথাও আছে। কলা, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কি খায়, আর ও বুঝেছে আমি খেতে চেয়েছি। যাক, ভালোই হলো, খুব ক্ষুধা লেগেছিল, পেট ভরে খাই। হায়াত ভাই, এই অশুভ জঙ্গলি জানোয়ারের জঙ্গলে আমাদের আর থাকা ঠিক হবে না। এসব কি বলছেন? আমার মেয়ে আর রকিকে রেখে আমরা চলে যাব? আপনি কি চান আপনার মেয়ে আর রকির জন্য এতগুলো জীবন ওই জঙ্গলির হাতে মারা পড়ুক? ক্যাপ্টেন, আমার মেয়ে... না হায়াত ভাই, না, আমাদের এক্ষুনি এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে, নয়তো ওদের হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না। বেশ, যারা যারা যেতে চায় নিয়ে যান। আপনারা কে কে যেতে চান আমার সাথে জাহাজে চলুন। কি? আমি হ্যাগথুয়ে যাবো? আপনি জানেন কাজী হায়াত আমার বাপের মতো আর মিলি আমার বোনের মতো, আমি হ্যাগ ফালাইতে যাবো গা। আমিও মিলি আর রকিকে ফেলে যাব না, মরতে হয় একসাথে মরবো। আমি হায়াত ভাই চিফ এস্টেট ডাইরেক্টর, আমি হায়াত ভাইকে ফেলে চলে যাব? আমরা যাব না। না, আমি যাব না, আমি হলাম প্রোডাকশন বয়, আমি চলে গেলে আমার স্যারকে চা বানিয়ে খাওয়াবে কে? না, আমি যাব না, আমি যাব না। হ্যাঁ, মরতে হলে একসাথে মরব, আমি যাব না। হ্যাঁ, আমি যাব না, আমিও যাব না, আমিও যাব না। না না, কেউ যাব না। বেশ, তাহলে আপনারা থাকুন, আমি জাহাজ দিয়ে আজই চলে যাচ্ছি। মিস্টার জন, স্যার, কমান। তোমরা আমাকে ফেলে যাবে না শুনে আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু আমি তোমাদের অনুরোধ করছি তোমরা চলে যাও। তোমাদের জন্য তোমাদের কারো বাবা মা, কারো সন্তান, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী তোমাদের পথে বসে আছে। তোমরা ফিরে যাও, ফিরে যাও। না স্যার, আমরা একসাথে এসেছি, যদি আমাদের ফিরে যেতেই হয় তাহলে একসাথে যাব।
ইদম মনুষ্যং দেখারু 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 কিতাসু উতাসু উতাসু হতাশ হতাশ এই যে জঙ্গলি সর্দার ভাই, আমরা আপনাকে কোনো ক্ষতি করতে আসি নাই, আমাকে মাইরেন না, আমি হইলাম গিয়ে প্রোডাকশন বয়, সবার খেদমত করি আর চা বানায় খাওয়াই, তাই আপনার লাগে একটা স্পেশাল চা বানায় আনছি, একটু খায়া দেখেন, মাইন করছে, এই যে মোটা ভাই আপনি একটু খায়া দেখেন, এই যে আমি খায়া দেখাই যাচ্ছে, কি মজা, একটু খায়া দেখেন। এতগুলো মানুষকে আনলাম না। থ্যাংক ইউ ক্যাপ্টেন, থ্যাংক ইউ। এখানে এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ জাহাজে চলুন। হ্যাঁ চলুন, কিছু করতে হয় পরে ভেবেচিন্তে করব, চলুন আসুন। তোমরাও সবাই আসো। হ্যাঁ চলুন চলুন। কতদিন ধরে গোসল করি না, আজকে একটু শান্তি মতো গোসল করে লই। পানি রে কি শান্তি, পাগুলি জাম লাগিয়ে গেছে, জাম লাগিয়ে গেছে, আরে ছোটা ছোটা, আরে বাবা কাচ্ছিত বড়িং এর মতো একবার এদিক। আনন্দ ঘরে ঘরে মোহানা ঘরে সে গো, মোহানা ঘরে সে গো, কি দিয়া সাজাম তারে, আর কি আনন্দ ঘরে ঘরে মোহানা। হ্যাঁ
কত বড় রাগ করে রে বাবা, কার সামনে বসালাম? বাচ্চা গেছি, আল্লাহ আমারে বাঁচাইছে। আরে আবার দিই জঙ্গলি, হ্যাঁ কি উপায়? এ দেখ যাই, মন্দির নাতি জঙ্গলিরা টগলে গা একটু শান্তি পাইলাম না, আর কোনো কথা না একটু ঘুমাই। আসসালামু আলাইকুম, আপনারা মুসলমান না? সালাম বোঝেন না? আপনি কি জঙ্গলের রানী? বন্ধু তুমি খুব ভালো, এসো আমরা দুজন লুকোচুরি খেলি। কি বুঝতে পারছো না? দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। এবার আমি চোখ বন্ধ করলাম, তুমিও বন্ধ করো। এবার আমি ওখানে লুকাবো, তুমি আমাকে খুঁজে বের করবে, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বন্ধু আমি এখানে গাছের আড়ালে লুকাবো, আর তুমি আমাকে খুঁজবে, বুঝতে পেরেছো? এবার আমি জঙ্গলের ভেতরে লুকালাম, তুমি আমাকে খুঁজে বের করবে। এবার চোখ বন্ধ করো। Thank you.
আমি এখানে। Baby.
আছে আ খাবো বন্ধু খুদা লেগেছে আ খাবো দেখে ফেলে তাহলে তোমাকে মেরে ফেলবে না না আমি যাব না মিলি ধরো কোনো একটা গাছের সঙ্গে আটকে ফেলো রকি পড়ে যাবে সাবধান রকি মিলি শিগগির চলো কিংকং চলে আসবে এসো ধরো শক্ত করে ধরো এসো লক্ষ্মী আমার ভয় করছে কোনো ভয় নেই আমি আছি দাঁড়াও আমি ধরছি এসো 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 পুলিশ কি হলো এসো কাপড় আটকে গেছে আচ্ছা দাঁড়াও আমি ছুটি দিচ্ছি তুমি যাও ওই যে কিংকং আসছে তোমাকে মেরে ফেলবে তুমি যাও ভালোই হলো রকি যে আমাকে নিয়ে গিয়েছিল কিংকং তা বুঝতে পারিনি বন্ধু রাগ করেছ তুমি কথা না বললে আমিও তোমার সাথে কথা বলবো না Oh!
তুমি সুস্থ হয়ে গেছো, এবার যাও। কিরে, আমি তোর জীবন বাঁচিয়েছি বলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমার পেছন পেছন আসছিস? ঠিক আছে, আজ থেকে তাহলে তুই আমার বন্ধু। বন্ধু, কোথায় যাচ্ছ? থ্যাংক ইউ। খুব মজা নিমেশো। মিলিকে কিংকং এর কবল থেকে উদ্ধার করতেই হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, রাতে কিংকং যখন ঘুমিয়ে থাকবে তখন ওকে নিয়ে পালিয়ে আসতে হবে। কিন্তু মিলিয়ে যদি ঘুমিয়ে পড়ে? বন্ধু, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি কি বলতে চাচ্ছ? কিছুই বুঝতে পারছি না। ও, সেই গানটা! দাঁড়াও, শোনাচ্ছি। বন্ধু, কিংকং এর সাথে ওই যে মেয়েটা, ওকে তুমি এই কাগজটা দিয়ে এসো। যাও। কিংকং ঘুমিয়ে পড়বে তখন তোমাকে আমি নিয়ে যাব, তুমি কিন্তু ঘুমাবে না, এটি রকি। বন্ধু, আমি ঘুমাবো। Shoo! Shoo!
এসো তাড়াতাড়ি। মিলি, আজকে রাতটা আমাদের এখানে কাটাতে হবে। বন্ধু, আমরা এখানে আছি, তুমি বাইরে গিয়ে পাহারা দাও, কেউ এলে আমাদের খবর দিও। রকি, কিংকক ঘুম থেকে উঠে যখন দেখবে আমি নেই, তখন আল্লাহ জানে কি কাণ্ড ঘটায়। ভালোবাসা করে শুধু দুশ্মনী, কেড়ে নিল এই মনখানি, মেটে না মনের জ্বালা, কাছে থেকো সারা বেলা। তুমি বিনা বাঁচি না, তুমি বিনা, তুমি বিনা বাঁচি না।
বুঝেছি চোখের ভাষা, আমার মনে লেগেছে নেশা। সমুদ্র তীরে চলে এসেছি। হ্যাঁ তাই তো, তার মানে আমরা জাহাজের কাছে চলে এসেছি। হ্যাঁ, কি হয়েছে বন্ধু? মিলি, কিংকং চলে এসেছে, চলো চলো। বাবা, অনেক কষ্টে রকি কিংকং এর কাছ থেকে আমাকে উদ্ধার করেছে, কিন্তু আবার যদি আমাকে ধরে নিয়ে যায়,
তাহলে আমি আর ছাড়া পাবো না। কিংকং তোমাকে ধরে কোথায় নিয়ে গিয়েছিল? ও রাস্তা নাই জানো বাবা, কিংকং আমাকে ভীষণ আদর করে, আমি যা বলি ও তাই করে। বলিস কি? হ্যাঁ বাবা, আমরা যেমন পুতুল নিয়ে খেলা করতে ভালোবাসি, কিংকং ও তেমনি আমাকে তার খেলার পুতুলের মতোই মনে করে। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, ও গান শুনতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমি ওকে বসে আনার জন্য গানের সুর ধরতেই সে তন্ময় হয়ে আমার গান শুনে, আর বন্ধ করলে আবার আকার ইঙ্গিতে গাইতে বলে। আশ্চর্য তো, এ তো দেখছি রূপকথার গল্পের মতো। মিলি, তোমার কথা শুনে একটা কথা ভাবছিলাম। কি? কিংকংকে যদি কোনো রকম এখান থেকে শহরে নিয়ে যেতে পারতাম, তাহলে ওকে শো করে কোটি কোটি টাকা কামাতে পারতাম। কথাটা মন্দ বলেননি ক্যাপ্টেন, কিন্তু এ তো কিছুতেই সম্ভব নয়। চেষ্টা করে দেখি যদি সম্ভব হয়। বাট হাউ ইট পসিবল, আমরা কেউ তো ওর কাছেই ভিড়তে পারবো না। আমরা না পারলেও মিলিকে কিংকং আদর করে, তাই মিলিকে দিয়ে সম্ভব। না না, এসবের কোনো প্রয়োজন নেই। হায়াত ভাই, একবার ভেবে দেখুন, কোনো রকমে যদি কিংকংকে অচেতন করে জাহাজে করে নিয়ে যেতে পারি আর টিকিট দিয়ে পাবলিক শো করি, তাহলে দেশে এমন কোনো মানুষ নেই যে কিংকংকে দেখতে যাবে না। একবার চেষ্টা করে দেখি না। কিন্তু এমন জলজ্যান্ত কিংকংকে নিয়ে যাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে বলুন কিভাবে সম্ভব। হ্যাঁ বলছি, কিংকংকে ক্লোরোফর্ম দিয়ে বেহোশ করতে পারলেই জাহাজে তুলে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এখানে ক্লোরোফর্ম পাবো কোথায়? জাহাজ চালকদের কাছে জরুরি সব কিছুই থাকে। আগে বলুন আপনারা এতে রাজি কিনা। চেষ্টা করে দেখা যাক, কি বলেন স্যার? রকি, তুমি কি বলো? ক্যাপ্টেন যা যা বলেছে ভালোই বলেছে, কিন্তু মিলিকে ওই জানোয়ারের কাছে আর যেতে দেওয়া যাবে না। কিন্তু বাবা, তোমরা যদি সবাই বলো তাহলে আমি যেতে প্রস্তুত। না মিলি, না, অনেক কষ্টে তোমাকে আমি উদ্ধার করে এনেছি, আবার তুমি সেখানে যাবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু তুই আবার কিংকং এর কাছে যাবি মা? বাবা, কিংকং তো আমাকে কিছুই করবে না, শুধু তোমরা ওর কাছ থেকে লুকিয়ে থাকবে। রকি, আমার জন্য ভেবো না, কিংকং আমার কোনো ক্ষতিই করবে না। ঠিক আছে, যাও। মন থেকে বলছে তো? থ্যাংকস। মিলি, তুমি যেভাবে হোক কিংকংকে সমুদ্রের তীরে নিয়ে আসবে। সাবধানে, তুমি এখানে দাঁড়াও, আমি নেমে নিই, তারপর তোমাকে নামাচ্ছি। এবার এসো, হাত দাও, জাম। মিলি, ওই যে কিংকং, যাও। কিংকংকে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা কি সাকসেসফুল হতে পারবো? ইনশাল্লাহ, ওকে নিয়ে যেতে পারলেই সমস্ত দেশে একটা আলোর সৃষ্টি হয়ে যাবে আর আমরা লালে লাল হয়ে যাব। আর এই সবই নির্ভর করছে মিলির উপর। বন্ধু, আমার সাথে এসো, আমি গোসল করব। এসো এসো।
বন্ধু আমার কাছে এসো। আমাকে সমুদ্রে নিয়ে চলো, আমি গোসল করব। আমরা লুকোচুরি খেলি, চোখ বন্ধ করো। কি হলো বুঝতে পারছো না? এই যে এভাবে বন্ধ করো। আরে খুলো না খুলো না, এভাবে থাকো, চোখ বন্ধ করো। এই শিশিতে প্রচুর ক্লোরোফর্ম আছে, ওর মুখে ঢেলে দিলে 10 দিন ওর জ্ঞান ফিরবে না। দাও ওকে, দাও যাও। ক্যাপ্টেন বলেছিল লাল মুখওয়ালাটাতে ক্লোরোফর্ম আর কালো মুখওয়ালাটাতে পানি। বন্ধু এবার চোখ খুলো, এই নাও ধরো। বন্ধু এবার তুমি তোমার মুখে এভাবে পানি ছিটাও, এভাবে। জেনে শুনে অনিচ্ছাকৃতে অন্যায়টা করলাম। বন্ধু তোমার এই অবস্থার জন্য আমার খুব খারাপ লাগছে। ওহ, 5 দিন লেগেছে কিং কং কে জাহাজে তুলতে। আমরা কি তাহলে আজই রওনা দিচ্ছি? যাবার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। কি? শহর যখন আমরা কিংকং এর শো করব, ঠিক তখন কিংকং যেখানে থাকতো সেই জায়গাগুলো শুটিং করে ছোট পর্দায় দেখানো উচিত। ঠিক বলেছেন জাকির। স্যার এক কাজ করো, তুমি রকি মিলি এবং লাইটম্যানদের নিয়ে কিংকং যেখানে যেখানে থাকতো সেই জায়গাগুলো সুন্দর করে শুটিং করে নিয়ে আসবে। আমার শরীরটা খারাপ, আমি ক্লান্ত, আমি যেতে পারবো। ওকে স্যার, আসুন যাও। এটা হচ্ছে কিংকং এর আস্তানা, এখানে কিংকং আমাকে নিয়ে এসেছিল। একটা বিরাট সাপ আমাকে আক্রমণ করেছিল, কিংকং সেটাকে মেরে ফেলে আমাকে উদ্ধার করেছিল। হিরোইন অনেক শট হয়েছে, হিরো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে,
চলুন জাহাজে ফিরে যাই। কারাজনে পড়ে আছে, চলো। বাবা কথা বলো, কথা বলো বাবা, বাবা। মিলি, মিলি, স্যার বেঁচে আছেন? বাবা, বাবা, বাবা। বাবা, তোমার এই অবস্থা কেন? মিলি, ক্যাপ্টেন আমাদের কয়েকজনকে গুলি করে মেরে কিং কংকে নিয়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, কিং কংকে নিয়ে একাই সে কোটি কোটি টাকা কামাবে। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রকি স্যার, মিলি, জাকির স্যার, আল্লাহ যদি কোনোদিন তোমাদের দেশে ফিরিয়ে নিয়ে যায় তাহলে তোমরা আমার ইউনিটের যাদেরকে ক্যাপ্টেন হত্যা করেছে তাদের হত্যার প্রতিশোধ নিও, প্রতিশোধ নিও, প্রতিশোধ। খালিক ভাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমি এতদিন পর ওই দুটুলা, এই মাঙ্গুলা, মাতুলা, মাতুলা, মাতুলা। হ্যাঁ, আতাশা, 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 আতাশা। রকি ভাই, মিলি, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, চলো। আরে খালেক ভাই, আপনি এখানে এই অবস্থায়? রকি ভাই, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় সরতাম না। রকি ভাই, জঙ্গলি যা আমার দৈরাই না, জঙ্গলি বানাইয়া সর্দারের বইনের লগে বিয়া দা দিছে। মিনশা, আন্তা মিনশা, হালুকা হালুকা। ও ভাইলু ভাইলু বলছে। তবে আমি কদিনে অগপ কথা শিখা ফালাইছি। হ্যাঁ, সর্দারের বইনের বিয়া কইরা। আচ্ছা, আমি এখন আধা সর্দার হয়ে গেছি। বাহ, তবে ওরে বিয়া কইরা আমি খুব সুখে আছি। তানুকা, তানুকা, বোধ নাই ভালোবাসা। আঙ্কা কাবিলা, মাঙ্কা কাবিলা, কালওয়ালা, তিমারং কিরামু কিংকং, কিংকং। জঙ্গলি সর্দার আমাদের কি বলছে? সর্দার কইতাছে মিলিরে সর্দার কিংকং রে উপহার দিছিল, এখন আবার মিলিরে দেখা ওরা ভয় পাইতাছে, না জানি কিংকং আবার আইসে আগো সব তেরে মাইরা ফালায়। ও আচ্ছা, তাহলে সর্দারকে বলুন ওদের আর ভয় পাওয়ার কিছু নেই, কিংকংকে শহরে নিয়ে চলে গেছে, এখানে আর আসবে না। চুপ থাকে। আঙ্কা কাবিলা, মাঙ্কা কাবিলা, কালব্রন মুন্ডা কিংকং কিলামু, কিংকং বিলামু, দুরং বিলামু, দুরং বিলামু, দুরং বিলামু। কিংকং কিলামু, দুরং বিলামু, দুরং বিলামু, কিংকং কিলামু, দুরং বিলামু। দেবতাং কুরাং সেজং ইদং ছিদং। মিলি,
তুমি কাঁদছো? আমরা কোনোদিন দেশে ফিরে যেতে পারবো না। বাবাকে তো হারিয়েছি, আর মাকে বোধহয় কোনোদিন দেখতে পাবো না। তুমি কিচ্ছু ভেবো না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সবার একটা না একটা উপায় করে দেবেনি। আল্লাহ রে, ইয়া আল্লাহ, তুমি কি আমাদের দেশে ফিরিয়ে নেবে না? শুটিং এ আসার 7 দিন আগে বিয়ে করেছি, আমার পুতুলের মতো বউটাকে আর দেখতে পাবো কিনা জানি না। আল্লাহ, আসার সময় বৃদ্ধ বাবাকে চন্ডিশ অবস্থায় রেখে এসেছি, এখন কেমন আছে একমাত্র আল্লাহই জানে। তুমি আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। মাঙ্গুলা, ওরা সবাই কান্তাছে। তুমি তো বাংলা বোঝো না, তোমাকে ভাষাই কই? হাম্বা বিলানা সাবাং কান্দানা কান্দানা কান্দানা। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা দুজনে নাচ্চা গায়া বগ হাসাই, আর তো আবার বাংলা কইছি, তাং মাং ধান দুলাং 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 দুলাং। আমি আমার ভাষায় গান গাবো, তুমি তোমার ভাষায় গাইবা। হালুকা, আরে আমি এইটা তো শিখি নাই, ওখন ওরে আমি কেমনে বুঝাবো। আচ্ছা শোনো শোনো শোনো, হ্যাঁ ইনশাল্লাহ। রেম্বোলা রেম্বোলা রে 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 রে।
মঙ্গলা ও জালা কতদিন হয়ে গেল জঙ্গলিদের সাথে বসবাস করছি, আমাদের কি বাকি জীবন এখানেই কাটাতে হবে? মিলি, তুমি কিছু চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, সব ঠিক হয়ে যাবে। মিলি, ওই দেখো কি, ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে। তাই তো। মিলি, তুমি দাঁড়াও, আমি আগুনের ব্যবস্থা করছি। ওই দ্বীপে মনে হচ্ছে বিপদগ্রস্ত মানুষ আটকা পড়ে আছে। এই জাহাজ পাড়ে ভিড়াও। ওকে স্যার। আসার সময় আমার বন্ধুর দেখা পেলাম না। ও, তোমার বানর বন্ধুর কথা বলছো? হ্যাঁ। বন্ধু রকি, ওকে ফেলে চলে এসেছো বলে তোমার উপর রাগ করেছে। ও সরি বন্ধু। কি হলো মিলি? রকি, বাড়িতে ফিরে গেলে মা যখন বলবে তোর বাবা কোথায়, তখন আমি কি জবাব দেব? মিলি, কেঁদো না মিলি, কেঁদো না, আন্টিকে আমরা বুঝিয়ে বলবো। আল্লাহই জানে ওরা কেমন আছে, এতদিন হয়ে গেল কোনো সংবাদ পেলাম না। আম্মা, কোনো চিন্তা করেন না, আমার মন কইতাছে আল্লাহর রহমতে ওরা বালাই আছে। মা, 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 আমার আমার লক্ষ্মী মামনি। মিলি, তোর বাবা কোথায়, ও কি দেখছি না তুই?
মিলি, মা, মা, মিলি তুই কাঁদছিস কেন? আন্টি, আল্লাহর উপর কারো হাত নেই। মানে তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। মিলি কাঁদছে আর তুমি বলছো আল্লাহর উপর কারো হাত নেই। বলো বলো আর বাবা কোথায়? আন্টি, উনি মারা গেছেন। মারা গেছে? হ্যাঁ। না, ও মরতে পারে না। তুমি মিথ্যে বলছো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মা, না, এই মিথ্যে নয়। আমি নিজে বাবাকে একটা অচেনা দ্বীপে কবর দিয়ে এসেছি। আমাদের জাহাজের ক্যাপ্টেন বাবাকে মেরে ওই দ্বীপে আমাদেরকে ফেলে কিংকংকে নিয়ে চলে এসেছে। মিলি, তুমি মায়ের কাছে থাকো, আমি আমার বাবা মায়ের সাথে দেখা করে চলে আসছি। আচ্ছা রকি, এখনই শয়তানটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এত বড় কিংকংকে নিয়ে সে কোথাও লুকিয়ে থাকতে পারবে না। তুমি যাও, আমি আসছি। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও। যোগাযোগের ঠিকানা ক্যাপ্টেন আশরাফ, 88 ব্যাংক স্ট্রিট, মোবাইল নাম্বার 01744117419। কি বললে? আগামী এক মাসের টিকিট বুক হয়ে গেছে? ইয়েস স্যার। কত টাকা সেল হয়েছে? নেয়ার অ্যাবাউট 10 কোটি টাকা। আমার মনে হয় স্যার, এভাবে যদি এক বছর শো করা যায় তাহলে আপনি দেশের একজন সেরা ধনী ব্যক্তি হয়ে যাবে, ইনশাল্লাহ। এসব কি বলছো? আমি ঠিকই বলছি মিলি। শো কয় তারিখে? 5 তারিখে। তাহলে তুমি যেভাবেই পারো দুটো টিকিটের ব্যবস্থা করো। প্রথম দিনের টিকিট কি পাওয়া যাবে? যেভাবে হোক, যত টাকাই লাগে দুটো টিকিটের ব্যবস্থা করো। ওকে, আমি চেষ্টা করব। ক্যাপ্টেন, কিংকং এর জন্য তুই আমার বাবাকে মেরেছিস, তাই ওই কিংকং এর হাতে তোকে মরতে হবে। জাহাজের এক ক্যাপ্টেন এক আজব জন্তু ধরে এনেছে, 30-40 ফুট উঁচু, নাম দিয়েছে কিংকং। আগামী 5 তারিখে প্রদর্শনী হবে, অনেক টাকার টিকিট। আরে রাখ, অনেক টাকা, কিংকং কে দেখার জন্য প্রয়োজন হলে দোকান বিক্রি করে দেবো। তবু কিংকং কে দেখতেই হবে, তোরা কি বলিস? হ্যাঁ, তাহলে চল, টিকিটের জন্য টাকা জোগাড় করি। হ্যাঁ চল চল। আবে হুঁচট, 100 তলা দালানের সমান নাকি একটা জানোয়ার ধরে আনছে, ওই হেলার নাম দিচ্ছে কিংকং। ওই হেলা কিংকং এর দেখার লেগে আমি 7 দিন ধরে টেকা জমাইতে আছি। হ কাল থেকে টিকিট ছাড়বো। হ, আজ রাতেই টিকিটের লেগা লাইনে খালি দেবো। আমার আর সহ্য হইতেছে না, চল অক্ষণে গিয়ে লাইনে দাঁড়াই। চাচা আপনি কাম করেন, আমি যাই। কাম করেন, যাই, আমাদের দেখা শখ নাই। দান ওই খায়ারের কি লাভ হবে? পিছে পিছে বাবা ওরে লয়ে যা। আরে ছাড়ো চাচা, কে আমরা দাম না। কাম করেন, কাম করেন, কাম করেন। আমরা বোধহয় টিকিটের জন্য ভেতরে যেতে পারবো না। হ্যাঁ, এখন কি যে করি। প্রচন্ড ভিড়, টিকিট দুটো বের করো তো। তাই না? বন্ধু, ওই যে দেখো লোকটার হাতে যে কাগজটা আছে না, ওটা নিয়ে এসো। তোমার ভাড়া জানো কত? 200 টাকা।
তাই না? মানতে নি স্যার। বানরটা আমাদের টিকিট নিয়ে গেল তো। এসো আই বানর, আই বানর। থ্যাংক ইউ বন্ধু। মিলি কাজ হয়ে গেছে, এখন আমরা নিশ্চিন্তে ভেতরে যেতে পারবো। কোথায় গেল দেখছি না তো। এই যে ভাই, হ্যাঁ একটা বানর দেখেছেন? না তো। আশ্চর্য, মানুষ কেন পশু পশুকে দেখার জন্য ছুটে এসেছে তাই? হ্যাঁ, একটা বানর কিংকংকে দেখার জন্য আমার টিকিট ছিনতাই করে নিয়ে গেছে। হায় হায়, আমার টিকিট নাই, এখন কি করি, কোথায় পাই, বানরটা কোথায় গেল, এখন কিংকংকে দেখবো কি করে, কোথায় পাই, কোথায় পাই, বলি এক কাজ করি, এসো চলো ওদিকে দেখি। ইয়া, টিকিটের ব্যবসা হয়ে গেছে, চলো। আরে তাই বলে আরেকজনের টিকিট চুরি করে? আরে রাখো তোমার চুরি টুরি, চলো তো চলো। বন্ধু টিকিট দাও। হলরুম ভর্তি হয়ে গেছে, প্লিজ আপনি স্টেজে আসুন। হ্যাঁ চলুন। হ্যালো ক্যাপ্টেন আসলাম স্পিকিং। কংগ্রেচুলেশনস ক্যাপ্টেন, কংগ্রেচুলেশনস। থ্যাংকস। কিন্তু আপনি কে বলছেন? ইয়োর ডেথ ওয়ারেন্ট। হোয়াট, কে তুমি? বলেছি তো তোমার মৃত্যু পরোয়ানা। কিংকংকে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাই না? কে বলছো তুমি? যে কিংকং এর জন্য আপনি এতগুলো মানুষ মেরেছেন, সেই কিংকং এর হাতে আজ আপনাকে মরতে হবে। গুড নাইট ক্যাপ্টেন, গুড নাইট। হ্যালো হ্যালো হ্যালো, কে এরা? মেয়েটির গলা তো মিলির গলা বলে মনে হচ্ছে, তাহলে কি ওরা ফিরে এসেছে? কিন্তু এ কি করে সম্ভব? লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে উপস্থিত হবেন কিংকং এর আবিষ্কারক ক্যাপ্টেন আশরাফ। লেডিস এন্ড জেন্টলম্যান, এই পার্টিশনের পিছনে কিংকং আছে, একটু পরেই পর্দা উঠালে যদি কিংকং মিলিকে দেখে ফেলে, তাহলে কিংকংকে রাখায় মুশকিল হয়ে যাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা কিংকংকে দেখার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন, কিন্তু এই মুহূর্তে কিংকং কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, তাই কিংকংকে দেখানো সম্ভব হচ্ছে না। ক্যাপ্টেন সাহেব, কিংকং অসুস্থ হয়েছে বলে কি হয়েছে? আমরা এখানে তো আর খেলা দেখতে আসিনি। আপনি পর্দা তুলে দিন, আমরা সবাই কিংকংকে একটু না হয় দেখেই চলে যাব। কিংকংকে না দেখে আমরা কেউ যাব না। ক্যাপ্টেন সাহেব, আপনি পর্দা উঠান, আমরা কিংকংকে না দেখে কেউ যাব না। পর্দা উঠান। হ্যাঁ পর্দা উঠান, পর্দা উঠান। মিলি এসো এসো। এই কি হলো?
বিশেষ ঘোষণা। কিংকং নামের যে জন্তুটিকে জঙ্গল থেকে ধরে আনা হয়েছিল সেটি এখন মুক্ত অবস্থায় শহরের বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং অনেক লোকজনকে মেরে ফেলছে। তাই জনসাধারণকে সাবধানে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই দোকান বন্ধ করো, সবাই যার যার বাড়ি চলে যাও। কিংকংকে কিছু না করলে ও কারো কোনো ক্ষতি করবে না, তাই বলে ওকে মুক্ত ঘোরাফেরা করতে দেব না। ইন্সপেক্টর সাহেব, কিংকংকে গুলি করলে ওর হাতে যে মেয়েটি আছে তার গায়েও গুলি লাগবে। কিন্তু একজনকে বাঁচাবার জন্য ওই কিংকং এর হাতে দেশের হাজারো মানুষের মৃত্যু হতে পারে না। পজিশন speaking. আসছে তোমাকে মারার জন্য।
চলেছ, গুলি লাগবে, তাড়াতাড়ি এসো এসো। সেই গানটা